নানা কাণ্ডে আলোচিত ডাক্তার সাবরিনা এবং তার স্বামী সহ আট আসামির করোনার ভুয়া রিপোর্ট তৈরি এবং প্রতারণার মামলার রায় আজ। ঢাকার সিএমএম আদালতের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট তোফাজল হোসেন এই রায় ঘোষণা করবেন। দুই বছর আগে করোনা মহামারীর সময় সারা দেশ যখন মৃত্যুর আতঙ্কে, ওই সময় ভুয়া রিপোর্ট তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় জেকেজি হেলথ কেয়ার নামের প্রতিষ্ঠানটি। পরে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে একে একে গ্রেপ্তার হন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা এবং তার স্বামী আরিফ সহ আট প্রতারক। এ ঘটনায় মামলা দায়েরের পর 2020 সালের 5ই আগস্ট সাবরিনা সহ আট আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দেয় ডিবি পুলিশ। ওই বছরের 20ই আগস্ট অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন আদালত। এ মামলায় রাষ্ট্রপক্ষের 26 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। গত 29শে জুন রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে 19শে জুলাই রায়ের দিন ঠিক করে আদালত। এ মামলায় ডাক্তার সাবরিনা ও তার স্বামী সহ আট আসামি দৃষ্টান্তমূলক শাস্তি পাবে আশা রাষ্ট্রপক্ষের কৌঁসুলির। আমরা আশাবাদী যে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছে সাক্ষ্য দেওয়ার যে তারা যে জবানবন্দি, তাতে আমরা আশাবাদী যে আসামিদের সর্বোচ্চ শাস্তিটি হবে। এদিকে আসামি পক্ষের দাবি, রাষ্ট্রপক্ষ সাক্ষ্য প্রমাণে মামলাটি প্রমাণে ব্যর্থ হওয়ায় খালাস পাবেন আসামিরা। আমরা যে করোনা সার্টিফিকেট দিয়েছি বলে দাবি করা হচ্ছে, তার কোনো কপি ফটোকপি কোনো সাক্ষী দেয়নি। এখন এই তদন্তকারী কর্মকর্তা কিছু সার্টিফিকেট ফটোকপি নিয়ে আসছে। আপনি জানেন যে ফটোকপিটা এই আমাদের আইনে গ্রহণযোগ্য নয়। আমাদের যে আটজনকে আসামিকে আনা হয়েছে, রাষ্ট্রপক্ষ এটা প্রমাণ করতে পারে নাই এবং এই কারণে বিলম্ব করছে মামলাটা। আমরা আশা করছি আগামী তারিখে আমরা খালাস পাবো। আলোচিত এই মামলায় সাবরিনা সহ আট আসামি কারাগারে রয়েছেন। ফরহাদ ইবনে মালিক, ডিবিসি নিউজ, ঢাকা।